স্বামীর সংসারে কষ্টে আছি, আমাকে একটু কোনো আমল বা সান্ত্বনা দিন। অনেক বন্ধুদের এসব প্রশ্ন থাকে, অনেক বন্ধুদের জিজ্ঞাসাগুলো থাকে যে স্বামীর সংসারে আমরা অনেক কষ্টে আছি, শাশুড়ি কষ্ট দেয়, নদ কষ্ট দেয়, দেবর কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, আজকাল আবার অনেক সময় দেখা যায় বৌমার কষ্টে আবার সবাই দৌড়ের উপরে থাকে। তো দুদিক থেকেই সমস্যা কম বেশি থাকে। যেই বোনরা স্বামীর সংসারে স্বামী, স্বামীর বাপ মা বা ভাই বোন দ্বারা অত্যাচারিত, নানাভাবে নির্যাতিত অনেকে আছে, এই সমস্যাগুলো আমাদের সমাজের একটা সামাজিক ব্যাধি সোজা কথা। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের মা বোনরা কী করবেন যারা কষ্টে আছেন, তাদের উদ্দেশ্যে আমরা অনেক কথাই বলার আছে। শুধু সংক্ষেপে আমি পয়েন্ট আকারে যদি বলি, নাম্বার এক, এক নম্বর হলো মনে রাখতে হবে দুনিয়াটা জান্নাত না। দুনিয়াটা কি না? জান্নাত হলো যা চাবো সব পাবো, দুনিয়াতে কি যা চাইবো সব পাবো? পাবো। দুনিয়া যেহেতু জান্নাত না, অতএব এখানে অনেক কিছুই আমার চাহিদার ব্যতিক্রম হবে। বাবার সংসারে ছিলাম তখন যেরকম ছিলাম, স্বামীর সংসারে ওই রকম এক্সপেক্ট থাকতে পারে কিন্তু ওইরকম নাও হতে পারে। আমাকে সবর করতে হবে, সবরের বিনিময়ে জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে এরকম পরীক্ষার মধ্যে রেখেছেন, অমানুষের ঘরে তিনি ছিলেন, শেষ পর্যন্ত স্বামীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে তাকে, তাই না? তো সেই নজির তো আল্লাহ তাআলা কোরআনে আমাদের জন্য এনেছেন এবং দুজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন ভালো নারীদের মধ্যে। এর ভিতরে একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলেন ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম, আর দুজন মহিলার খারাপ হওয়ার দৃষ্টান্ত দিয়েছেন লুত আলাইহিসসালামের স্ত্রী এবং নূহ আলাইহিসসালামের স্ত্রী। তো যে সমস্ত বোনরা কষ্টে আছেন, শুধু বোনরা কেন, ভাইদের জন্য একই কথা প্রযোজ্য। আচ্ছা, আপনি অনেক কষ্টে আছেন, অনেক কষ্টে আছেন, অনেক কষ্টে আছেন, এই কষ্টগুলোর সবগুলোর বিনিময়ে সারা জীবন কষ্ট করে গেছেন, একটা সময় তো এগুলো শেষ আছে নাকি? কিভাবে শেষ হবে? মৃত্যু, মরণ এসে গেলে তো আপনার স্বামী আর চর্চা করতে পারবে না। যখন শেষ হয়ে যাবে তখন যদি আল্লাহ আপনাকে বলেন দুনিয়াতে যত কষ্ট করছো, তোমার স্বামী অনেক কষ্ট দিছে, ননদ অনেক কষ্ট দিছে, শাশুড়ি অনেক কষ্ট দিছে, এই কষ্টে তুমি যেহেতু সবর করেছো এই জন্য তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম, যদি এটা আল্লাহ তাআলা দেন, তাহলে সেক্ষেত্রে এই ডিলটা কি লাভজনক হলো না লসের? কিরকম লাভ? কষ্ট করলেন সামান্য 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, আর পায়ে গেলেন অনন্ত অসীমকালের জান্নাত, ডিলটা লাভজনক হলো না? অতএব সবরের কোনো বিকল্প পথ নেই। আরেকটা জিনিস আমি প্রায় বলি বিভিন্ন জায়গায়, সেটা হলো মেয়েরা হলো স্বামীর সংসারে গিয়ে প্রথম প্রথম তাদের একটু কোমরটা দুর্বল থাকে, আমার দেশের প্রেক্ষাপথে বলেছি দুর্বল থাকে। দুর্বল থাকে মানে কি, আরেক সংসার থেকে আসছে, এখানে কোনো কিছু বললে শাশুড়ি একটা বলে বসে, শ্বশুর একটা বলে, স্বামীর মন মতো হয় না। বুদ্ধিমতী মেয়েরা সবর করে, চাল্লা ভরসা একসময় কাটিয়ে যাবে, আর একটু বোকাশোকা হলে হুটহাট করে ডিসিশন নিয়ে ফেলে, এরপরে আফসোস করে, পরেরটাতে যায় দেখে না আগেরটা তো একটু ভালো ছিল। আর যারা সবর করা শিখে তারা সবর করে সবর করে সবর করে, একসময় আল্লাহ তাআলা যদি এক দুটো বাচ্চা দেয়, দুই চারটা বাচ্চা দেয়, বাচ্চাগুলো বড় হয়, এগুলো বড় হওয়া মানে কিন্তু তার একটা বাহিনী দাঁড়ায় যাওয়া, বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু সব তার বাহিনী, বুঝতে পারছেন? একটা দেশের যেরকম অনেকগুলো বাহিনী থাকে না, এরকম তার বাহিনী, তিনটা চারটা বাচ্চা যদি হয়ে যায় আস্তে আস্তে এগুলো বড় হয়, এগুলো বড় হওয়ার পর থেকে দেখবেন যে স্বামীটা যে লম্বা গলায় কথা বলতে দেখবেন যে আস্তে আস্তে ছোট হয়ে আসছে, কারণ ডানে তাকা দেয় ইয়া লম্বা একটা পোলা দাঁড়া রয়েছে, বামে তাকা দেয় ইয়া লম্বা একটা মেয়ে দাঁড়া রয়েছে। ওইগুলার ঘরে বাচ্চা কাচ্চা যখন, তখন মহিলাদের দাপট অন্যরকম হয়। খেয়াল করে দেখেন মহিলারা আমাদের সমাজে প্রথম প্রথম আশা করে মেনমেনায় থাকে স্বামীর সংসারে, যখন পোলা পান বড় হয়ে যায়, ভারী হয়ে যায়, মহিলা যখন বুড়ি হয় মানে বৃদ্ধা হয়ে যায়, তখন দাপট দেখবেন বুড়ার দোড়ের উপরে থাকে। সারা জীবন যে বুড়া যে লোকের দোড়ের উপরে মহিলা ছিল, মিলায় দেখেন, মিলে কিনা বলেন? যখন মহিলা বুড়ি হয়ে যায়, এবার বুড়া দেখবেন যে ভদ্রলোকের মতো এসা চুপচাপ বসে থাকে, বেশি কথা বলে না, এত বক বক করে কেন, কথা কম বলো, বেশি কথা বলো, তুমি দেখবেন যে দৌড় করে থাকে, কারণ বুড়ি তখন ডানে বাহিনী, বামে বাহিনী, সামনে বাহিনী, পিছে বাহিনী, বুড়া তখন দেখেছে হায় হায় কাহিনী যা করছি টরছি, এখন বেশি করলে খবর আছে, কি বলেন, ঠিক কিনা বলেন? তো মেয়েরা যদি একটু সবর করতে পারে, একটা সময় তাদের দাপট অনেক হয়, সব সংসারে দেখবেন বুড়ারা বেচারারা আস্তে আস্তে কাবু হয়ে যায়, দুর্বল হয়ে যায়, পোলাপন সবগুলো লিঙ্ক মায়ের সাথে দেখবেন, বাপের বেল নেই,
বেল আছে নাই, ওই যে সাক্ষী সামনে দেখছেন, এটা বাস্তবতা যে বাপের বেল থাকে না। আর যদি দাদা নানা হয়ে যান তো তা আরও অবস্থা খারাপ। সব দাদির সাথে লিঙ্ক, সব নানির সাথে লিঙ্ক। হ্যাঁ, নানা দাদার শুধুমাত্র এটা হাই হ্যালো করে আর কি, চকলেটটা দিল দিলাম না দিলাম নাই, সব লিঙ্ক আর সাথে নানির সাথে দাদির সাথে। তো মেয়েরা আমাদের সামাজিক প্রেক্ষাপটে যদি একটু কষ্ট মষ্ট করে, আমি কিন্তু সাফাই গাচ্ছি না, যারা জুলুম করছে অমানুষ তারা তো আল্লাহর কাঠগড়ার আসামি হবেই, কিন্তু যেই বোন কষ্টে প্রশ্ন করেছেন আমি তাকে বলছি যে আপনি সবর করুন, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জত দিবেন এবং কষ্ট দূর হবে, সবর করবেন। আর যদি ধৈর্য ধরার মতো না হয় ডেফিনেটলি আপনি সেটা মোকাবেলার চেষ্টা করবেন। আপনাকে বলছি না যে আপনি জুলুম সহ্য করে মরে যান, কিন্তু যতক্ষণ সবর করা যায় ততক্ষণ সবর করবেন, এর ভিতরে কি আছে কল্যাণ আছে ইনশাআল্লাহ। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।